বক্স অফিসে যখন জওয়ান ঝড় বইছে তখনই ছবিটিকে ঘিরে এক নতুন বিতর্ক ডালপালা মেলেছে। শাহরুখ খানের হাত ধরে এই সিনেমা দিয়ে বলিউডে আত্মপ্রকাশ করেছেন দক্ষিণী অভিনেত্রী নয়নতারা। দর্শক থেকে সমালোচক সকলেই মুগ্ধ হয়েছেন এই লেডি সুপারস্টারের অভিনয়। কিন্তু এই নায়িকার ঘনিষ্ঠ মহলের দাবি, জওয়ান রিলিজের পর থেকেই মুড অফ নয়নতারার, নতুন কোনো ছবির চিত্রনাট্য নিয়েও নাকি আপাতত ভাবছেন না তিনি। কিন্তু কেন? অভিনেত্রীর এক ঘনিষ্ঠ সূত্র ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমসকে জানিয়েছে, নির্মাতা অ্যাটলির উপর মনোক্ষুণ্ণ নয়নতারার। সিনেমার এডিটে তার বেশ কিছু গুরুত্বপূর্ণ দৃশ্য ছেটে ফেলা হয়েছে, সেই সকল জায়গায় বাড়ানো হয়েছে দীপিকা পাড়ুকোনের চরিত্র, ফলে নয়নতারাকে একপ্রকার সাইডলাইন করা হয়েছে। নয়নতারার এমন দাবি অস্বীকার করারও উপায় নেই, কারণ শুরু থেকেই জানানো হয়েছিল এই ছবিতে ক্যামিও চরিত্রে একটি ভূমিকায় থাকবেন দীপিকা। কিন্তু সিনেমায় দীপিকার ভূমিকা দেখে অবাক হয়েছেন দর্শকরাও, বেশ গুরুত্বপূর্ণ একটি চরিত্রেই অভিনয় করেছেন তিনি। সেই সঙ্গে শাহরুখের সঙ্গে দীপিকার রোম্যান্স থেকে ইমোশনাল মুহূর্তও ছিল ছবির বেশ কিছু অংশ জুড়ে। এই বিষয়টি নাকি মোটেও পছন্দ হয়নি নয়নতারারা। সিনেমায় লিড রোলে থেকেও তাকে গুরুত্ব কম দেওয়া হয়েছে বলে মনে করছেন তিনি। যদিও এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করতে দেখা যায়নি দক্ষিণী সিনেমার জনপ্রিয় এই নায়িকাকে। এদিকে মুম্বাইয়ে জওয়ান নিয়ে সংবাদ সম্মেলনেও দেখা যায়নি নয়নতারাকে। এদিন দক্ষিণী আরেক জনপ্রিয় তারকা বিজয় সেতুপতি মুম্বাইয়ে উড়ে এলেও আসেননি এই অভিনেত্রী। কিন্তু সংবাদ সম্মেলনে ঠিকই শাহরুখের পাশে দেখা গেছে দীপিকাকে, ফলে অনেকেই মনে করছেন অভিমান থেকেই প্রচার অনুষ্ঠানে যোগ দেননি নয়নতারা। সিনেমা বিশ্লেষকদের মতে জওয়ান এর সাফল্য নয়নতারার বলিউড ক্যারিয়ারকে খুব বেশি প্রভাবিত করবে না। জওয়ান প্রশংসা কুড়ালেও এই অভিনেত্রীকে নিয়ে সেভাবে আলোচনা হয়নি। বলিউডে প্রথম সারির নায়িকা হওয়া এই বয়সে বেশ মুশকিল তার জন্য, কারণ ইতোমধ্যেই ৪০ এর গণ্ডি পার করে ফেলেছে নয়নতারার বয়স।